আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তাহি, আমার বাসা লক্ষ্মীপুর জেলা। আমি আজকে এই বাইকটা রিসিভ করলাম। এই বাইকটা আমাকে ইয়ামা কোম্পানি থেকে গিফট করছে। তো গিফট করার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো একটা কনটেস্টে আমি অ্যাটেন্ড করি, আর অ্যাটেন্ড করে এই বাইকটা উইন হই। তো এই বাইকটা হাতে পাওয়ার পরে চিন্তা করলাম এই বাইকের সিকিউরিটি, যেমন আমার পাশে লক্ষ্মীপুর যাওয়ার সময় ডাকাত ধরে বা চোর বেড়ে গেছে বাইক চুরি। তা এর আগে আমি বাসনটি ইউজ করছি, তখন আমি নেক্সা ডিফেন্ডার যেটা ওটা ইউজ করতাম। তো চিন্তা করলাম বাইকটা হাতে পাওয়ার পরে যে আসলে বাইকের সিকিউরিটি খুবই জরুরি বর্তমানে যে পরিস্থিতি, চোর ডাকাত বেড়ে গেছে। তো বাইকটা রিসিভ করে মিরপুর 60 ফিট প্রিসেন্ট থেকে সাথে সাথে ফার্মগেট ইন্ডিয়া রোড তাজগাঁও কলেজের পিছনে হেড অফিসে চলে আসি, এবং তাদের সার্ভিস হোল্ডার যারা আছে তাদেরকে বলি যে কোন প্রোডাক্টটা এখন ভালো হবে। তারা এই সাজেস্ট করে রাব্বি, টাসলক রাব্বি যেটা আপডেট ডিসপ্লে রিমোট, ওরা সাজেস্ট করে এটা দেন। আমি আমার নতুন বাইকে, আমার স্বপ্নের বাইকে ইয়ামা আমার স্বপ্ন পূরণ করেছে। এই আমার স্বপ্নের বাইকে আমি রাব্বি রিমোটটা ইনস্টল করে ফেলি, আর আশা করব আমার বাইকটা আমার নিরাপত্তার জন্য, যেমন হেলমেট জরুরি তেমনি আমার বাইকের নিরাপত্তার জন্য আমি আমার এই টাসলকটা লাগিয়ে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে রাইড করতে পারি। আর টাসলকের প্রতি আসলে একটা ভালোবাসা অনেক আগে থেকে, কারণ টাসলক আমি সেই 2019 থেকে ইউজ করতেছি। আমার প্রথম বাইক 4B থেকে শুরু করে এরপরে ভার্সন 2C অনেকগুলো ইউজ করছি, সবগুলোতে টাসলক ভালো সার্ভিস দিছে। টাইবি দেয় শোরুম থেকে সরাসরি তাদের হেড অফিসে চলে আসি, তাদের আপ্যায়ন খুবই ভালো ছিল, তাদের ব্যবহার খুবই ভালো ছিল, এবং তারা আমাকে একটি সুন্দর একটি টি শার্ট গিফট করেছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই হেলমেটের পাশাপাশি বাইকের নিরাপত্তার কথা চিন্তা করবেন। আমি বলবো না টেসলক লাগান, বাকিটা আপনারাই বুঝেন, কারণ আপনাদের স্বপ্নের বাইক, যেমন আপনারা নিরাপদ রাখবেন এটা আপনারই দায়িত্ব। আর বিশেষ করে হচ্ছে আমরা আমাদের নিরাপত্তার জন্য হেলমেট ইউজ করি, অলওয়েজ হেলমেট ইউজ করবো, এবং স্যাটিসফাইড হেলমেট ইউজ করার ট্রাই করবো, এবং বাইকের নিরাপত্তার জন্য অবশ্যই ভালো একটা সিকিউরিটি দেখে কিনবেন। অবশ্যই আমার পক্ষ থেকে টেসলাকে আমি 10-10 দিব, কারণ আমি 2019 সাল থেকে এই ব্লগ ইউজ করতেছি। সবার দীর্ঘায়ু কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।